ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হিজাবের উপর মাসা করা করা যাবে ওজুর ক্ষেত্রে? নিশ্চয় মেয়েদের প্রশ্ন। হিজাবের উপর মাসা করা যদি নিঃসন্দেহে মাথার কথা বলছেন, সম্ভবত মাসা তো মাথা মাসা করে, মাথা মাসার কথা বলছেন। কমপ্লিট করা যাবে কিন্তু পুরোটা করা যাবে না, কমপ্লিট করা বলছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগড়ির উপরে মাসে করেছেন, পাগড়ির পুরোটার উপর না। তিনি প্রথমে করেছেন প্রথমে আলান্নাসিয়া সামনের অংশে, এরপরে বাকিটা পাগড়ির উপরে কমপ্লিট করেছেন। এই জন্য আপনি সামনের অংশে হাত বুকাইয়া মাসে করতে হবে কাপড় কাজের মধ্যে, বাকিটা হাত বুলে নিতে হবে। কারণ পুরোপুরি শুধু কাপড়ের উপরে মাসে করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। আমরা যদি সর্বশেষ মাথাটা ধরি হাম্বলি মাসে, সেটা অনুসারে সেটা। এই জন্য শুধু হেজাবের উপরে মাসা হবে না, আপনাকে একটু বুকাইয়া মাসে করতে হবে, বাকিটা আপনি না খুলে বাকিটা আপনি মাসে করলে হয়ে যাবে। এটা হলো বিশুদ্ধ মত।